অসমত দারিদ্র সীমারেখার তলত আছে 1 কোটি লোক। দরিদ্র লোকের লিখেরে অসমৰ স্থান 28 নম্বর, অর্থাৎ অসমৰ 1/3 লোকেই বাস করে দারিদ্র সীমারেখার তলত। রাজ্যসভার মজিয়াত এই উদ্বেগজনক তথ্য কেন্দ্রীয় সরকারের। নির্বাচনমুখী এজেন্ডায় হিতাধিকারী সৃষ্টির বাবেই এই দুরবস্থা নাকি অসমৰ? এই সন্দৰ্ভত সবিশেষ আলোচনা আজির দরবারত। অংশ লোব দল সংগঠনৰ বিষয়ববীয়াৰ লগতে অর্থনৈতিক বিশেষজ্ঞই। কনসাল্টিং এডিটর প্রণয় বৰদলৈৰ সৈতে দরবার চাওক সন্ধিয়া 7:50।